মানে ধন্যবাদ জানাবো যে সত্যিটাকে উনি গানের মাধ্যমে প্রকাশ করছেন। এরকম যেন না হয় যে বাবুলের গান নিয়ে যখন ইলেকশন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছিল এবং বাবুলের গানটাকে বন্ধ করার জন্য বলা হয়েছিল, সেটা যেন আবার মানে নচিদার গান নিয়ে যেন সেরকম কোনো প্রস্তাব মানে শাসক দল থেকে না হয়। আর যেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সেটা তো সবসময় ভালো লাগে, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে মানুষগুলো রয়েছে তাদেরকে মানুষও অনেক সম্মান দেয়। এবং নচিদাকে আমার তরফ থেকে অনেক মানে শুভেচ্ছা জানাই যে নচিদা আজকে বুকে সাহস রেখে, মনে জোর রেখে আজকে শাসক দলের সঙ্গে থেকেও শাসক দলের সত্যি কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরতে পেরেছে। সেটা তো সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, কিন্তু খুব ভালো লাগে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই সবাই বিজেপিতে আসছে কিনা তার একটা লক্ষণ দেখায়, ইঙ্গিত দেখায়। তো বিজেপি এখন হয়ে গেছে যে অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে, যারা সৎ, তারাই বিজেপিতে আসে। তো বিজেপি এখন একটা ইনস্টিটিউশন হয়ে গেছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। ভালো লাগে, উনি যদি আসেন সবসময় স্বাগত জানাবো, এবং আমি চাই যে, আমরা সবাই চাই যে নচিদার মতন আরও মানুষ যারা একদম খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন যে এই তোলাবাজি, কাটমানি তোলাবাজি, টাকা খাওয়া চলছে, সেগুলো যদি আরেকটু ভালোভাবে সবার কাছে প্রকাশ করেন এবং মানুষের জন্য যদি আরো ভালো কিছু করেন। নগরটি নচিকেতা এতদিন তো 21 জুলাই এর মঞ্চেও গান গিয়েছে, তো হঠাৎ করে আজকে এই কাটমানির গান গাওয়ার প্রয়োজন হলো কেন? এতদিন উনি এই গানটা কেন গাইতে পারলেন না? উনি মনে করেছেন যে এবার হয়তো আমার মানুষের কাছে এই কথাটা বলা উচিত। ওনার বিবেক, ওনার বিবেচনাতে উনি ঠিক করেছেন যে এবার হয়তো সময় এসেছে যে এই কথাগুলো আমি তুলে ধরব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। ওনার গানের ভাষা তো একটা অদ্ভুত বিপ্লব এনে দেয়, এবং আজকে ওনার যে গানটা উনি গেয়েছেন আশা করি সারা মানুষের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে দেবে। পুরো মানে চারিদিকে তো মানে সন্ত্রাস চলছে তৃণমূলে, এবং তৃণমূল হেরে যাওয়ার পর থেকে ভয় পেয়ে এই ধরনের সন্ত্রাস করছে, কিন্তু সন্ত্রাসটা যে খুনে পরিণত হয়েছে। এবং ভাটপাড়াতে পরশু দিন দুজন মারা গেছে, এবং আজকেও আমডাঙাতে নাজিমুল করিম মারা গেলেন, এবং দেখা যাচ্ছে যে যে জায়গাগুলোতে বিজেপি জিতেছে, বিজেপি লিড দিয়েছে, সেই সেই জায়গাগুলোকে ধরে ধরে টার্গেট করে করে সেই বিজেপি কর্মীদেরকে খুন করা হচ্ছে। এবং এই জিনিস নিয়ে প্রশাসন তো পুরোপুরিভাবে চুপ, তারা তো মানে দেখতেই পাচ্ছি যে প্রশাসন পুরোপুরিভাবে মমতা ব্যানার্জির নির্দেশে কাজ করছে। এবং আমরা চাই এটা নিয়ে একটা ঠিকঠাকভাবে সিদ্ধান্ত হোক, এবং ইনকোয়ারি হোক, এবং তদন্ত হোক, এবং এই মৃত্যুর যে মিছিল, এই যে খুনের যে মিছিল তৃণমূল যা তৈরি করেছে, যেভাবে তৃণমূল মানে প্ল্যান করে চলেছে একের পর এক, এটা বন্ধ হোক। ঠিক আছে।